যতক্ষণ পারবো হরি বল বলবো, হরি নাম করবো। তাই আজকে সেই গোবিন্দ ঘোষ দেখুন মা হয়েছে বড় ভক্ত। এখন কি করলো, একটা হরি তোকে লুকিয়েছি আর একটা হরি তোকে নিয়ে গৌর হরির কাছে এসে বলছে ও দয়াময় এই নাও তোমার হরি তোকে। ভগবান কিন্তু ধরিয়ে দিচ্ছে, ভক্ত বুঝতে পারছে না, বলছে ও গোবিন্দ এতক্ষণ আমাকে বসিয়ে রাখলে আর মাত্র আমাকে একটাই হরি তোকে দিচ্ছে, কই গো আর একটু দাও না। না গো আমার কাছে নেই, তুমি বিশ্বাস করো আমার কাছে একটাই আছে। গৌর হরি আর মুখে কোনো কথা বলল না, ওই একটাই হরি তোকে গ্রহণ করেছে। আবার চলেছে তীর্থ ভ্রমণে, তীর্থ ভ্রমণ করতে করতে ঠিক তার পরের দিনে পৌঁছালো অগ্রদ্বীপে। বললেন শোনো গোবিন্দ আমি এসেছি অগ্রদ্বীপে, তবে আজও তুমি আমার জন্য সেবার ব্যবস্থা করবে। আবার সেবার ব্যবস্থা করেছে, আর যেই না মানুষ সেবার ব্যবস্থা করেছে আবার সেবা হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে হাত চাপেতে দিয়েছে গৌর হরি গোবিন্দ। গতকাল আমায় মুখশুদ্ধি দিলে কি গো আজ দেবে না, কি গো আজ দেবে না। এখন এখন তো লোকানো আছে একটা, বলছে ও দয়াময় দেব না কি গো, তবে কাল তোমাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছিলাম আজ কিন্তু বেশিক্ষণ বসতে হবে না ও দয়াময়, এক্ষুনি দেব তুমি একটুখানি বসো। এই বলে নিজের কাছে লুকিয়ে রাখা হরি তোকিটা তাড়াতাড়ি বার করে দিয়ে গৌর হরির হাতে দিয়েছে। গৌর হরি বলছে কি গোবিন্দ গতকাল যখন তুমি আমাকে হরি তোকিটা দিলে কতক্ষণ বসিয়ে রাখলে, তবে আজ এত তাড়াতাড়ি দিলে কি করে, ধরা পড়ে গেছে, ধরা পড়ে গেছে মা, এবার কি বলবে। বলছে দয়া মা গতকাল আমি মিথ্যে কথা বলেছি, আমি একটা দুটো হরি তোকে পেয়েছি ও দয়া মা, আমি ভেবেছিলাম তুমি গতকাল চেয়েছ আজ যদি চাও কি দেব, তাই তো আমি লুকিয়ে রেখেছি। বাবা খুব ভালো বলেছি, কেন দয়া মা আমি কি কোনো ভুল করেছি? না ভুল তো তুমি নয়, ভুল করেছি আমি, তোমাকে আমার সঙ্গী করে ভুল করেছি। শোনো গোবিন্দ যে আমার সঙ্গী হয়, যে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তার ভিতরে কোনোদিন সঞ্চয় বাসনা থাকে না, তুমি জানো না গোবিন্দ। শোনো গোবিন্দ সন্ন্যাসের নাই সঞ্চয় বাসনা, সন্ন্যাসের নাই তুমি আমায় ছেড়ে চলে যাবে, তবে শুনে দেখো তুমি যদি আমায় ছেড়ে চলে যাও তবে এই এক পক্ষ, এক পক্ষ মানে হলো মানব 15 দিন, এই এক পক্ষ কাল আমি একটা জল পর্যন্ত গ্রহণ করব না, দেখি তুমি আমার কাছে না এসে কি করে থাকতে পারো। এগো মা আমরা একটা দিনও যদি না সেবা করি আমরা থাকতে পারবো সেখানে কিনা 15 দিন? ভাবু ভাবু এমন কঠোর তপস্যা করে কেউ যদি ডাকে সে কি না এসে থাকতে পারে গো মা? এক পক্ষকাল আমি একটা জল পর্যন্ত গ্রহণ করব না, দেখি তুমি আমার কাছে না এসে কি করে থাকবে। বেশ চলে গেল গৌর, কিন্তু এবার কি হবে, একদিন নয় দুদিন নয়, পরপর যখন 13 দিন পার হল 14 দিনে পড়ল, একটা জল পর্যন্ত গ্রহণ করে না মা আর শরীর পারে না, 14 দিনের দিন বলে বসলো এ জীবন মনে হয় আর থাকবে না। তবে হবে না, ভক্ত কোনোদিন ভগবানকে ছাড়া বাঁচে না, আমি তেমন তোমাকে ছেড়ে উপাসতে চাই। আজও পর্যন্ত তুমি যখন আসলে না
जीवन आर राखबो ना ओई गंगार जले प्राण विसर्जन देव। এই বলে গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে অগ্রদীপের ঘাটে গিয়ে এক পা দু পা এই করে যেই না জলের মধ্যে নেমেছে এমন সময় দৈব মান্য হলো গোবিন্দ। নিজেকে অমনভাবে শেষ করে দিও না গোবিন্দ, আমি আসছি। ওই দেখো জলের উপরে একটা কষ্টি পাথর ভাসছে, যাও তুমি ওই পাথরটাকে নিয়ে ঘরে ফিরে যাও। হ্যাঁ গো মা, পাথর কোনোদিন জলে ভাসে গো মা? কিন্তু ভাসছে। আমরা সামান্য একটা মাটির ঢিল যদি জলে ফেলি বাবু ভাসে না, আমাদের ক্ষমতা নেই, কিন্তু সেখানে পাথর ভাসছে কেন? ভগবান বলেন মন ভক্তি দিয়ে যদি কেউ একবার আমার ভক্তির জীবনে চলে যাবে আমি ভগবান তবে কি করব? কারণ ভক্ত না থাকিলে যেমন ভগবানের অস্তিত্ব থাকিত না, ভগবান না থাকিলে তেমন ভক্তির কোনো অস্তিত্ব থাকিত না। তাই ওই কষ্টি পাথরটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে গোবিন্দ ঘোষ আমার ঘরে ফিরে গেলে আর মরা হলো না। গৌর হরি আমা, ভগবান তিনি ভক্তকে কথা দিয়েছে, তাই বাবা সে তো কাঙালির ঠাকুর, বসে বসে ঘরে বসে বসে কাঁদছে দয়াময় কাঙালির ঠাকুর। নামটি তোমার তুমি আছো কাঙালের ঠাকুর, নামটি তোমার আছো ভগবান কাঙালির ঠাকুর, এমন ভাবে ডাকলে তিনি কেন না এসে পারে? ভগবান আসলেন আজকে ভক্তের কাছে কৃষ্ণনাম করতে করতে, প্রভাত সুরে প্রভাত সময় চলেছে, মাগো আর বেশিক্ষণ মনে হয় নেব না।